নমস্কার, ইস্ট বেঙ্গল ক্লাবের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরীর বাড়িতে। প্রতিষ্ঠাতার বাড়িকে স্বীকৃতি দিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব এবং পশ্চিমবঙ্গ সরকার এই বাড়ির সামনে একটি ফলক উদ্বোধন করেছে 1 আগস্ট 2019 সালে। দাদু মারা গেছেন আমার যখন বয়স 10 বছর, কি আর মনে থাকবে বলুন। বেশিরভাগ সময় আমরা বাংলাদেশে থাকতাম, বাংলাদেশের এম্পায়ারটা দাদুই তৈরি করেছিলেন। বাড়ির যারা যেত তারাও বলতো হোয়াট ইজ সারপ্রাইজ, আর শোবার জায়গা ছিল পেছনে বাড়িতে, মেন বিল্ডিংটা ছিল সামনে নাগরপুর বলে একটা জায়গা। তুই জানি রসা সেনকে নিয়ে চলে গিয়েছিলেন, তারপর এসে ওখানে কথাবার্তা হয়েছিল, তারপর দাদু যেটা জানি আর কি, ভয়েলের লেটওয়ার্ক থেকে এখন যে জার্সিটা দেখেন, জার্সিটা দাদুর পছন্দ হয়েছে এবং সেটা পুরো সেট পাওয়া যায়, যার জন্য দাদু অর্ডার দিয়ে নিয়েছিলেন এক মাসের মধ্যে এসে গিয়েছে পুরো সেট। এটুকু আমি জানি। রসা সেনকে নিয়ে যখন চলে যান কোমটুনি, যান কোমটুনি থেকে ক্ষীর হয়ে যান, এখান থেকে সব রসা সেনকে নিয়ে চলে যান। রসা সেন তখন ভালো শুনেছি আমি দেখি, ও দ্যাট ওয়াজ ধরুন 50, মানে দাদুকে না বলে বাদ দিয়েছিস। মেম্বার রসা সেন তখন রেগুলার মেম্বার, জোড়াবাগানের একজন কর্তাকর্তা ছিলেন বলতে পারেন, কোন বড় পোস্টে ছিলেন কি না আমি জানি না। আমি জানি না, তখন আমার বয়স কত, 10-11 বছর। গল্প করে চলে যান কোয়ান্টি, ওখান থেকে কার সঙ্গে কথা হয়েছিল আমি বলতে পারবো না। তারপরে দাদু এসে রসা সেনকে নিয়ে চলে যান, নিয়ে তখন ওদের ওখানে কথাটা হয়েছিল আর কি, সেটা তো আমার পক্ষে আর সেটা বলা সম্ভব নয়। দাদু কথা বলেছিলেন মানে তখন পেয়ারদের এনেই বাড়িতেই রাখতেন, প্রথম যাদের আনতেন তাদের নিচে ঘরটা আছে ওই ঘরে ওদের পেয়াররা রাখতেন, এখান থেকেই ইজমানি সাহেব প্রতিষ্ঠা বলতে পারেন। আমি ধরুন জ্যোতিষ গুহার সময় থেকে আমি ইজমানকার মেম্বার হয়েছি এবং ঘোড়ার দাপটও খেয়েছি মহামান্তাবে। একদিন ইজমানকার মহামান খেলাছে ওইখানে একদিন এবং লাস্ট ঘোড়ার দাপট খেয়েছি। সুরেশচন্দ্র চৌধুরীর বাড়িতে আমরা উপস্থিত হয়েছিলাম। সুরেশচন্দ্র আমরা অতি ভাগ্যবান যে সুরেশচন্দ্র চৌধুরীর ছোট নাতি শ্রী অমরেশ চৌধুরীকে আমরা পেয়েছি। অমরেশবাবুর কাছ থেকে আমরা সুরেশচন্দ্র চৌধুরী সম্বন্ধে কিছু কথা জানতে চাই, যদি আমাদেরকে কিছু কথা বলে। আমি দাদুকে সুরেশচন্দ্র চৌধুরীকে আমি দেখিনি, আমার জন্মাবার আগে উনি কত দিন ছিলেন, আমি বলবো এবং সব শোনার কথা।
কিছুটা বাবার কাছ থেকে শুনেছি, কিছুটা রুমার ছেলে ওনার কাছ থেকে শুনেছি। তো উনি ছিলেন আমাদের যে পূর্বপুরুষের ব্যবসা ছিলেন সেটার মধ্যে উনি খুব একটা ইনভলভমেন্ট ছিলেন না, উনি খেলাধুলোতে বেশি ইনভলভমেন্ট ছিলেন। খেলাধুলোতে ইনভলভমেন্ট হতে আমরা শুনেছি যে উনি নিজেও এক ভালো ফুটবল প্লেয়ার ছিলেন, প্লাস উনি একটা ভালো রেফারিও ছিলেন। ওনার কিছু ট্রফি আমাদের কাছে আছে, সেগুলো আমরা ক্লাবকে ডোনেট করতে পারি পর্দায় আঁকাই, ক্লাবে নিশ্চয়ই উপকার হবে এটা। আর আরেকটা বলবো যে ক্লাবে আমাদের যেটা নাগরপুরের পুরনো বাড়ি ছিল সেখানে একটা টিম পাঠিয়ে সেখানকার যদি একটা ভিডিও তোলা যায়। আর এছাড়া বলার কিছু নেই, কেননা আমি তার সাথে সাক্ষাৎ আমার দেখা হয়নি, সেই ভাগ্যটা আমার হয়নি। যেহেতু আপনি এই সুরেশবাবুর বাড়িতেই ছোটবেলা থেকে এখানেই থেকে এসেছেন, সুতরাং আমাদের একটা বিরাট কৌতূহল বহু বছর ধরে, যেটা হচ্ছে আমরা শুনেছিলাম 1920 সালে প্রথম তো এই বাড়িতেই ক্লাবে জন্ম হয়েছিল, এবং জন্ম হওয়ার পরে সেই সময় যারা প্লেয়াররা ঢাকার থেকে বা খুলনার থেকে বা কুমিল্লার থেকে যেসব প্লেয়াররা এখানে এসেছিলেন খেলতে, তারা সবাই আপনাদের বাড়িতেই থাকতেন, এবং আমি শুনেছিলাম আপনাদের বাড়ি পেছনে একটা ঘর ছিল যেখানে প্লেয়াররা ওখানে নাকি ওখানেই থাকতেন, এবং ওখানেই সুরেশবাবু তত্ত্বাবধানে ওখানে প্লেয়াররা সবাই থাকতেন খেলতে যেতেন। তো এই ব্যাপারটা, এই ঘরটা কি এখনো রয়েছে বা ঘরটা এরকম পরিস্থিতি কি আছে? হ্যাঁ, এখনো ঘর এখনো রয়েছে, সেটা আপনি ঠিকই শুনেছেন যে প্লেয়াররা এখানে থাকতো, এবং এইখানে আমাদের যে লাঠিয়ালদের আন্ডারগ্রাউন্ড ঘর যেগুলো এখনো আছে সেই ঘরে কনভার্ট করা হয়েছিল ক্যান্টিন, সেই ক্যান্টিনেই প্লেয়াররা খেতেন। হ্যাঁ, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা সেখানেই ছিল, এবং আমার দাদু সুরেশচন্দ্র চৌধুরী এই ইস্ট বেঙ্গল ক্লাবের প্লেয়ারদের নিয়ে নিজে নাগরপুরে গিয়ে তাদের ওখানে নাগরপুরেও খেলিয়েছে। আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে অনেকেই হয়তো জানে না যে যখন স্বাধীনতা আন্দোলন খুব তীব্র তখন আপনাদের পরিবার এই স্বাধীনতা আন্দোলনেও সমান তালে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে গেছে, একটু ভিন্ন রূপে, কিন্তু তার প্রভাবটা ভারতবর্ষের চারপাশের সমস্ত মানুষের উপরে পড়েছে, এবং ইংরেজরাও মানে এই স্বাধীনতার জন্য বিরাট স্বাধীনতা লড়াইয়ের আন্দোলনে বিরাট ভূমিকা ছিল আপনাদের পরিবারে, যার অগ্রগামী যদি বলা যায় তাহলে বলা যায় বঙ্গলক্ষ্মী কটন মিল, এবং বঙ্গলক্ষ্মী কটন মিলে সেই সময় দেশীয় কাপড় যখন ইংরেজরা তারা দেশীয় কাপড় তৈরি করা যাবে না বলে এরকম একটা নিষেধাজ্ঞা জারি করলো বাইরে থেকে কাপড় আনতে হবে, তো সেই সময় সুরেশবাবু এবং ওনার দাদা খুব সম্ভবত বঙ্গলক্ষ্মী কটন মিল আপনাদের, তো ওই দেশীয় কাপড় তৈরি করে তারা ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদটা তারাই শুরু করেছিল, এই ব্যাপারে যদি একটুখানি। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা ঠিকই, তখন বঙ্গলক্ষ্মী কটন মিলের চেয়ারম্যান ছিলেন আমার দাদু দাদা, আমার দাদুরা ছিলেন দু ভাই, আমার দাদু ছিলেন ছোট, ওনার দাদা ছিলেন সতীশচন্দ্র চৌধুরী, ওনার রায়বাহাদুর টাইটেল ব্রিটিশরা ওনাকে দিয়েও ছিলেন, উনি ছিলেন বঙ্গলক্ষ্মী কটন মিলের চেয়ারম্যান। তখন যখন ব্রিটিশদের সঙ্গে যখন এই স্বাধীনতা দিবসের লড়াই চলছে তখন এইটা ঠিকই যে ডিসি মিলের কাপড় এবং খাদি কাপড় ধুতি এইসব এগুলো আমাদের বঙ্গলক্ষ্মী কটন মিলে তৈরি হতো, এবং আমার দাদু এবং দাদার অর্ডারেই এগুলো নির্দেশেই এগুলো পেয়েছে, এবং সেগুলো ব্রিটিশদের এগেনস্টেই এই কাজটা।
অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পেয়ে, আমাদের এই ইস্ট বেঙ্গল ক্লাবের ইউটিউব চ্যানেল থেকে আপনাকে অবশ্যই থ্যাংক ইউ। আমার সৌভাগ্য যে আপনি এখানে আমাদের বাড়িতে এসছেন এবং ইস্ট বেঙ্গল ক্লাব যেখানে ফাউন্ডেশন হয়েছে সেখান থেকে স্থাপিত শুরু সেখানে আপনি আপনার আসলে মর্যাদা দিয়েছেন, থ্যাংক ইউ। আমরা এসে উপস্থিত হয়েছি সুরেশচন্দ্র চৌধুরীর পৈতৃক মন্দিরে। এই মন্দিরটি প্রায় 150 বছরের পুরনো মন্দির এবং এক ঐতিহাসিক পটভূমিকাও বটে। শোনা যায় যে যখন আমাদের ক্লাব প্রতিষ্ঠা হলো এই বাড়ি থেকেই, তখন প্রতিটি খেলার সময় এই বাড়ির মন্দিরে পুজো দিয়ে প্রসাদ নিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে প্লেয়াররা মাঠে যেতেন ম্যাচ খেলতে। এবং সেই সময় যে প্লেয়াররা ইস্ট বেঙ্গল ক্লাবে খেলতেন 1920 সাল থেকে, তাদের অনেকেই ওনার বাড়িতেই থাকতেন। ওনার বাড়ির নিচের একটি অংশ, দুটি ঘর প্লেয়ারদের জন্য বরাদ্দ ছিল। বঙ্গলক্ষ্মী কটন মিলের এই সেই মন্দির। এখন আর বঙ্গলক্ষ্মী কটন মিল নেই, সেখানে বহুতল অট্টালিকা হয়ে গেছে, কিন্তু মন্দিরটি সুন্দরভাবে সেখানে আজও রয়েছে। সুরেশ চৌধুরীদের পরিবার সূত্রে জানা যায় যে 1920 সালে যখন আমাদের ক্লাব প্রতিষ্ঠা হলো, সেই সময় থেকে মোটামুটি প্রায় বছর দুয়েক ইস্ট বেঙ্গল ক্লাব এর খেলা যখন পড়তো, তখন প্রতিকটা প্লেয়ার এই মন্দিরে এসে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে তারপরে মাঠে যেতেন খেলতে। এই মন্দিরটি এক পবিত্র স্থানে পরিণত হয়ে গেছে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য।